ছেড়ে নিয়ে চলে এসেছি মামার বাড়ি। মামার বাড়ি এসে দেখছি তো মাসি চলে এসেছে, সেই মজা হবে। আর শানু তো প্রায় ব্যস্ত, শানু ওইদিকে কাজ করছিল, জল ভরছিল। তো আমি আর শানু যাচ্ছি ফুল আনতে। রথের দিন বলে ফুলের দামও প্রচুর, তাও আমরা একটা ফুল নিলাম। এসে দেখছি মামি তো পুজো করছে রান্নাঘরের দিকে, কারণ রান্না বান্না শুরু হয়ে যাবে। এখন শুরু না করলে রাতে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ আমরা ফুল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন রথ সাজাতে যাব। ওইদিকে পায়েল পায়েল টায়েলরা সব দাদি করা মাঠে আছে, তো আমি যাচ্ছি এখন ফুল নিয়ে। শানু নিতে এসেছে আমাকে। দেখছি পায়েল রিয়া দিয়া সম্রাট একটু করে সাজিয়ে রেখেছিল, তো তারপরে আমি আবার একটু সাজিয়ে দিলাম, ডিরেকশন দিয়ে দিলাম, ওরা সেভাবে করলো। আমরা কয়জন মিলে খুব সুন্দরভাবে রথটাকে সাজিয়েছিল। তো আমাদের রথ সাজানো হয়ে গেছে কমপ্লিট, এই যে পুরোটা সাজিয়েছি আমরা এই কয়জন মিলে, বড় ছোট সম্রাট আর পায়েল, আমরা চারজন মিলে কমপ্লিট করেছি রথটা। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি। রথ সাজাতে সাজাতে এতটাই লেট হয়ে গেছে যে ঠিক মতো সাজারও সময় পাইনি। ওদেরকে বললাম চলে যাও তোমরা রথ আনতে, আমি পরে আসছি। তো আমি চলে এসেছি দাঁতিপাড়া মাঠ, আর এসে দেখছি ওরা তো রথ নিতে চলে এসেছে সবাই মিলে। তো এখন বাড়ি যাওয়ার পালা, জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবী। তো মা গঙ্গা জল ছিটাচ্ছিলো আর মহন্তবাবু রথে নিয়ে যাচ্ছিলো জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে। রথের মতন উল্টো রথেও আমাদের ভীষণ মজা হয়েছে সবাই। বদ্দিকে তো আমি আগেই এবার নিয়ে চলে এসেছিলাম, আর আমাদের পিসামশাই, বাংলাদেশের পিসামশাই এসে যা মজা করেছে ও তো মনে হয় ভুলবেই না। আর আজ যদি দেখে ব্লগটা তো খুব আনন্দ করে। তো আমি দিদা দাদু সবাইকে নাচাচ্ছিলাম, ওর খুব মজা হচ্ছিল। বৃষ্টির কারণে তো জগন্নাথ দেবকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসা হয়ে যায়। আর বাড়ি এসে শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, নাচের দ্বিতীয় পর্ব। সব ফাটিয়ে নাচ করে, আর মানে কী বলবো, সব ভুলেই গেছে বাড়ি ঢুকতে হবে, ভিজে গেছি এ কথাটা ভুলেই গেছে। এত আনন্দ, এত মজা, মানে স্মৃতিগুলো ভোলার মতো নয়। জানি না পরবর্তীকালে কে কখন কোন দিকে চলে যাবে, কিন্তু এই যে দিনগুলো সব স্মৃতি। নাচানাচি শেষে এবার জগন্নাথ দেবকে ঘরে নিয়ে যাওয়ার পালা। কতদিন পর আমাদের বাড়ি এসেছে, তাই মামা আর মামি সুন্দর করে জগন্নাথ দেবকে তিনজনকেই সুন্দর করে ঘরে নিয়ে গেল। এরপরে আমাদের শুরু হয়ে যাবে নরনারায়ণ সেবা, রাত্রি হতে দেরি। খাওয়া টাওয়া তো সব রেডি হয়ে গেছে, এবার লোকজন আসার পালা শুধু, আর খাবার দেওয়ার পালা। আমি তো এখানেই ছিলাম অনেকক্ষণ ধরে, পরিবেশন করছিলাম, ভালোই লাগছিল। বাট আমি বেশি রাত জাগতে পারিনি, ওরা নাকি 3-4 অবধি জেগেছিলো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম চলে এসেছিলো। সকালে উঠে দেখি মাসিরা ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি। মাসিরা তো চলে গেল, বাড়ি ফাঁকা হয়ে গেল, সব আনন্দ শেষ। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।